বাপি প্রেজেন্টেশন করিব। চলে গেল আয়ু বেলা, কৃষ্ণ বলে কাঁদলি না রে, তোরে চলে গেল। হরি বল হরি বল, দেখ জীবনের বেলা। তোরে কৃষ্ণ বলে কাদা হলো না, তোরে চলে গেল। হরি বল হরি বল হরি বল, আয়ু বেলা কৃষ্ণ বলে কাদা হলো না, তোরে বিধায় গেল মানব জন, তোরে কৃষ্ণ বলে কাদা হলো না, তোরে বিধায় গেল এই মানব। বিথায় গেল এই মানব জন, তোর কৃষ্ণ বলে কাদা হলো না, বিথায় গেল মানব জন, তোর কৃষ্ণ বলে কাদা হলো না, বিফলে গেল মানব জন, তোরে কৃষ্ণ বলে কাদা হলো না, তোরে আয়ু বেলা ডুবে গেল একবার কৃষ্ণ বলে কাঁদলি না রে, তুই যেমনি এলি তেমনি গেলি, তোর কৃষ্ণ বলে কাদা হলো না, ও তুই যেমনি এলি তেমনি গেলি, তোর কৃষ্ণ বলে কাদা হলো না, তুই যেমন এলি তেমনি গেলি, তোর আশা যাওয়া সার হলো, যেমন এলি তুই তেমনি গেলি, তুই কৃষ্ণ বলে কাঁদলি না রে, তোর আশা যাওয়া কেবল সার হলো, কৃষ্ণ বলে কাঁদলি না রে, আশা যাওয়া সার হলো, কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে কাঁদলি না রে, আমাদের জীবনের বেলা চলে যায় বাবা, কখন যে কার ডাক আসবে কেউ জানে না, তুমি যতই আমার আমারে ভাবো না কেন, তুমি যতই আমার আমারে করো না কেন, আমারে বাড়ি আমারে গাড়ি আমারে পুত্র আমারে কন্যা আমার বন্ধু, কিন্তু তুমি জানো না তোমার কিছু নয়, তোমার কিছু নয়, তোমার বাড়ি তোমার গাড়ি তোমার পুত্র তোমার কন্যা কেউ কারো না, তুমি একা এসেছো তোমার একা যেতে হবে, এই নাম ছাড়া আর গতি নাই, তাই সময় থাকতে তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে বাবা,
এই কৃষ্ণ নামে কত পাপী উদ্ধার হয়ে গেল, পাষাণ গলে গেল, পশু কেঁদে উঠল, কিন্তু আমরা এমন মানব জীবন পেয়েছি, আমরা এমন পাপী এমন নিকৃষ্ট, কৃষ্ণ নামে আমাদের মন কাঁদে না। যে সংসার আমাদের এত জ্বালা দেয়, যে সংসারে কোনো শান্তি নাই, বাবা যে সংসারে তুমি গরুর বলদের মতো পরিশ্রম করলে, সেই সংসার এত কষ্ট দেয়, তবু সেই সংসারকে আমরা ভুলতে পারি না। ভগবান তাই আমার ভুলে তোদের উদ্ধার করতে আমি কলিকালে নাম নিয়ে এসেছি, তাই প্রভু আমার কেমন করে ডাকছে দেখো, অগো কি সে জদান চাহে গোজা, গোড়া দি যমনি আমার কিসের দান চাহে আমার, গোড়া দি যমনি কিসের দান, কিসের দান, কিসের দান চাহে গোড়া, গোড়া দিজ মনি মনি মনি, আহা কিসের দান চাহে দিয়া বেত্র বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরানি, আহা বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরানি, কিসের দান চাহে আমার গোড়া দি যম, গোড়া দি যমনি বেত্র দিয়া আগলিয়া রাখয়ে তরণে, বলো বলো গৌর আমার কিসের দান চাইছে, বলো গৌর হরি কি দান চাইছে, ওনা গরি গৌর হরি নদিয়া মাঝে কি দান চাইছে বলো, মহাজন আমার বল আমার ভগবান কোনো ধন চায় না, গৌরাম গৌরাম কোনো ধন চায় না, কোনো সম্পদ চাই না, বলো তবে গৌর হরি কি ধন চাই, তোমাদের গৌর হরি যদি ধন সম্পদ টাকা করে কিছু না চায়, তাহলে নদিয়ার পথ মাঝি দুটি বাহু তুলে বলছে কেন আমায় দান দান, মহাজন বললেন সব দান চোখে দেখা যায় না, যেমন মা মেয়েকে ভালোবাসে এটা চোখে দেখা যায় না, অনুভব করা যায়,
যেমন সন্তানকে বাবা ভালোবাসে চোখে দেখা যায়, এটা বুঝে নিতে হয়। তেমন গৌরহরি এই পার্থিব জগতের কোনো ধন চায় না, তবে গৌরহরি আমার কি ধন চাই জানো? তবে গৌরহরিও আমার একটা ধন চাই, সেটা কি ধন জানো? সে ধন চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে হয়। কি ধন তোমাদের কাছে বলি, তবে ভক্তি চন্দন মন্তুলসী যে জন তোমার দিতে পারে ভক্তি চন্দন মন্তুলসী, ঘষতে হয় না বারে বলে জাগিতে পারে ছুঁই দিতে হবে না তোমার, যদি কৃষ্ণ বল ডাকিতে পারো ছুঁই দিতে হবে না গো, কৃষ্ণ বলে ডাকিতে পারো হরি দিতে হবে না গো, কৃষ্ণ বলে ডাকিতে পারো দিতে হবে না তোমার, কৃষ্ণ বলে ডাকিতে পারো কাষ্টের চন্দন শিলার পারে ঘষতে হয় না বারে বারে, কাষ্টের চন্দন শিলার পারে ঘষতে হয় না বারে বারে। ভগবান আমার একটি বস্তু দান চাইছে, কি দান? নাকি ভক্তি চন্দন আর মন তুলসী? এই ভক্তি চন্দন আর মন তুলসী যদি কেউ ভগবানকে দিতে পারে, তার যে আর কিছু দিতে হয় না। একদিন নারদ মুনি ভগবানকে ডেকে বললেন, ভগবান ও প্রভু, তুমি কি বলতে পারো প্রভু, এই মর্তধামীর ভগবান তুমি, তোমাকে পাবে কেমন করে মর্তবাসী? এই মর্তের ভগবান তুমি, এই মর্তবাসী তোমাকে কেমন করে পাবে তুমি একটু বলে দাও। ভগবান আমারে বলে, নারদ মুনি তুমি কি জানো? জানো, কোন ভক্ত যদি একেবারে হে নারায়ণে তোমারে হলাম বলে ডাকে, ওরে নারদ আমি যে সেই ভক্তের কেনা হয়ে যাও। নারদমণি আমার বললেন, প্রভু ও প্রভু, সেই ভক্ত যদি কথা না বলতে পারে তাহলে কি সে তোমায় পাবে না? ও নারদ, তুমি কি জানো না, কোনো ভক্ত যদি আমায় একটি ফুল অর্পণ করে বলে হে ভগবান আমি তোমার হলাম, ওরে নারদ সেই ভক্তের যে আমি তুমি কি জানো না, একটি ফুল অর্পণ করলে আমাকে আমি তার হয়ে যাই হে দয়াময়। নারায়ণ
কাছে যদি তোমাকে ফুল দেবারই না থাকে, বলো বলো সে কি তোমায় পাবে না, পাবে না হে ভগবান? সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে সে কি তোমায় পাবে না? ভগবান আমার বললেন, নারদ তুমি চিন্তা করছো কেন? সেই ভক্তের কাছে যদি ফুল না থাকে, সেই ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র নিবেদন করে বলে, হে নারায়ণ আমি তোমার হলাম, আমি যে তার হয়ে যাই। প্রভু ও প্রভু, তুলসী পাতা তো সর্বজায়গায় নাই গো, তাহলে যার কাছে তুলসী পাতা নেই সে কি তোমায় পাবে না? নারদ মুনি তোমাকে বলি শোনো, নাই বা রইল ফুল, নাই বা রইল তুলসী পত্র, তুলসী পত্র। সেই ভক্ত যদি আমায় একটু গঙ্গা জল নিবেদন করে বলে, কৃষ্ণাই গোবিন্দায় বাসুদেবায় দৈবকী নন্দনায় নমো নমো, হে প্রভু হে বিষ্ণু ভগবান তুমি আমায় একবার কৃপা পারো। যদি কোনো ভক্ত গঙ্গা জল নিবেদন করে বলে, হে ভগবান তোমার হলাম, আমি যে তার হয়ে যাই। প্রভু গো এ বড় কঠিন পরীক্ষা তোমার, গঙ্গা তো সব জায়গায় নাই, গঙ্গা তো কেবলমাত্র ভারতে আছে, তবুও ভারতের সব রাজ্যে নেই, তাই তো বাবা? যারা বিদেশে থাকে তারা গঙ্গা জল কোথায় পাবে? তাহলে কি তারা তোমার ভক্ত নয়, তারা কি তোমায় পাবে না? ভগবান আমার মৃদু মৃদু হেসে বলছি, ও নারদ তুমি জানো না, নারদ গঙ্গা জল তো আমি প্রত্যেকটা ভক্তের দুটি নয়নে দিয়ে রেখেছি, এই দুটি নয়ন গঙ্গার জল দিয়ে যদি কেউ আমায় ডেকে বলে, হে ভগবান আমি তোমার ভোলা, তোমার যে জন্মের মতো তার হয়ে যা, আমি যে জন্মের মতো তার হয়ে যাই, দুটো নয়নের জল দিলে যে আমি বড় প্রসন্ন, আমি যে আর কিছু চাই না, কত ভালো মন্দ আমাকে সেবা দেয় ভক্তরা, কত ফল কত মিষ্টান্ন কত নৈবেদ্য আমার যে পেট ভরে না, কেন জানো না র, আমি যে ফল মিষ্টান্ন চাই না, চাই না, আমি যে চাই ভক্তের ভক্তি আর নয়নের জল, নয়নের জল, আমি যে ভক্তের নয়নের জল বড় ভালোবাসি, ভালোবাসি। কোন ভক্ত যদি আমায় নয়ন জলে কেঁদে কেঁদে বলি, আমি যে তার কাছে বাধা পড়ে যাই, ওনার এই পৃথিবীর কোনো দড়ি দিয়ে আমাকে বাধা যায় না, ও মা পৃথিবীর কোনো দড়ি না, যত বড় মোটা দড়ি হোক না কেন ভগবানকে বাধা যাবে না, বলছে আমাকে দড়ি দিয়ে বাঁধতে পারবে না। যে ভক্তের প্রেম ভক্তি অনুরাগ আছে ওই ভক্তি দড়িতেই কেবলমাত্র ভক্ত আমায় বাঁধতে পারে, আমি তার কাছে বাধা পড়ে যাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্তে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা কি হয়। আমি কেবলমাত্র নয়ন জল ভালোবাসি, তাই মা ভগবান ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে গো, ভগবান নয়ন জল বড় ভালোবাসে বলে ভগবান ভক্তকে বড় কাঁদাই। ভগবান নিজ মদনে বললেন, ভগবান নিজ মদনে বললেন, যে করে আমার আশ করি তার সর্বনাশ, যে হয় আমার অনুগত কাঁদাই তারে মনের মত। দেখুন যে হয় আমার অনুগত, অর্থাৎ যে আমার চরণ শরণ নেবে তাকে আমি মনের মতো করে কাঁদাব, তবুও যদি না ছাড়ে পাশ
তবেই হই তার দাসের অনুদাস। আমি ভক্তকে কাঁদাতেই থাকি, যে ভক্ত ব্যথা পেতে পেতে কাঁদতে কাঁদতে তবুও আমাকে না ভুলে, সেই দিন সেই ভক্তকে আমি কৃপা করি। ওমা, কালীকে পুজো করলে তুমি ধন পাবে, মা লক্ষ্মীকে পুজো করলে তুমি ধন পাও, তুমি দুর্গাকে পুজো করলে শক্তি পাবে, সরস্বতীকে পুজো করলে তুমি জ্ঞান পাবে, কিন্তু কৃষ্ণকে পুজো করলে তুমি দুঃখ ছাড়া কিছু পাবে না। ভগবান বললেন যে আমাকে ভালোবাসে তার জীবন ভরে কাঁদতে হবে, মা মিলিয়ে দেবে। কৃষ্ণ ভক্ত যারা কষ্ট তাদের সারা জীবন পিছু ছাড়ে না। কেন? ভগবান যে কাঙালের ভগবান, সে ভক্তকে কাঙাল করে রাখে। ভগবান দেখে তুই কত কাঁদতে পারিস। ভগবান বললেন কৃষ্ণ প্রেমের এই রীতি, দিবানিশি কাদায় বসে যারা কৃষ্ণ ভালোবাসে তারা কাঁদতে ভালোবাসে। না কাঁদলে কাদা হয় না, আর কাদা না হলে বাবা সেই কাদা জমিতে ধান লাগানো যায় না। ধান লাগাতে গেলে মা, ধান করতে গেলে যেমন জমিতে কাদা করতে হয়, ভগবান বললেন আমি ভক্তকে কাঁদিয়ে কাঁদিয়ে কাদা করি, কৃষ্ণ নামের বীজ লাগাবো। যে ভক্ত যত কাঁদে তার কৃপা তত নিকটে হয়। বললেন কৃষ্ণ নাম হচ্ছে আগুন, আর ভক্ত হচ্ছে শুকনো জ্বালানি। যখন ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, আর তাদের দেহে কৃষ্ণ নামের আগুন জ্বলে ওঠে, কেমন জানো? একটা শূন্যকর যেমন সোনাকে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে গালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে সোনার গহনা করে, তেমন আমি ভক্ত সোনাকে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে তাদের খাঁটি ভক্ত করে। কৃষ্ণ ভক্ত হলে তার কাঁদতে হবে, না হলে সে কৃষ্ণ পাবে না। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, ভগবান চলে যাবে পঞ্চ পাণ্ডবকে ছেড়ে অযোধ্যা। তিনি পঞ্চ পাণ্ডবকে ছেড়ে যখন চলে যাবে, তিনি কুন্তীর কাছে গিয়ে বলছে, পিসি কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়েছে, এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি আমাকে বিদায় দাও। কুন্তি আমার বলছে, কৃষ্ণ রে তুই চলে যাবি বাবা? হ্যাঁ পিসি, তোমার যে আরে দুঃখের দিন নাই, তোমারে পঞ্চ পাণ্ডব জয়লাভ করেছে, রাজা হয়েছে হস্তিনাপুরে, এখন যে আমারই বিদায় নেওয়া সময় হয়েছে পিসি, এবার তুমি আমাকে বিদায় দাও। তোমার যতদিন দুঃখ ছিল আমি ততদিন তোমার সঙ্গে ছিলাম, এখন তোমার সুখের দিন হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, এবার আমি চলে যাই, এবার আমায় বিদায় দাও। তবে পিসি একটা কথা বলি শোনো, আজ বিদায় কালি তোমার যদি কোনো মনোবাসনা থাকে তুমি আমার কাছে চেয়ে নিতে পারো। দেখুন ভক্ত যারা ভগবানের কাছে কি চায় তারা দেখেনি। আমরা তো মন্দিরে গিয়ে মায়ের কাছে বলি, আমাকে ধন দাও মা, আমার ছেলেকে শান্তি দাও, ছেলের চাকরি দাও, সংসারে শান্তি দাও, আমার রোগ ব্যাধি নিবারণ করো, চাকরি দাও, পুত্র দাও, কন্যা দাও, আমরা কত কিছু চাই। কিন্তু কুন্তি এমন একটা ভক্ত, কৃষ্ণ যখন বললেন তুমি কি চাইবে পিসি চেয়ে নাও আমি চলে যাবো, কুন্তি আমার বললেন, ওরে কৃষ্ণ সত্যি তুই দিবি আমাকে? হ্যাঁ পিসি আমি তোমাকে দেব, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব পিসি। বেশ কৃষ্ণ, তুই সত্যি চলে যাবি আমায় ছেড়ে? হ্যাঁ পিসি আমি চলে যাব, তোমার কি দুঃখের দিন আর নাই? ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ
আমার যতদিন দুঃখ ছিল তুই ছিলিস, এখন আমি রাজার মা হয়েছি বলে তুই আমায় ছেড়ে চলে যাবি। কৃষ্ণ তুই যদি দয়াময় হোস, তুই যদি ভক্তের ভগবান হোস, তুই যদি করুণা সিন্ধু দীনবন্ধু হোস, তুই যদি সত্যি আমায় দিতে চাস, আমি আঁচল পেতে দিলাম যে সুখ পেলে কৃষ্ণ চলে যা। যে সুখ পেলে কৃষ্ণ থাকে না, কৃষ্ণ থাকে না, ওরে কৃষ্ণ রে, আমি তেমন সুখ চাই, আমি তেমন সুখ চাই না, আমি আঁচল পেতে দিলাম, আমি আঁচল পেতে দিলাম, ওরে কৃষ্ণ রে, এই জগতের যত দুঃখ কষ্ট আছে তুই আমায় দে, আমি যেন দুঃখে কষ্টে পড়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আরে কৃষ্ণ যেন কোনোদিন আমায় ছাড়া না হয়। ওরে কৃষ্ণ রে, এমন সুখ দিয়ে কিলা ব্যবহার, যে সুখে কৃষ্ণ থাকে, যার কৃষ্ণ নাই তার মতো দুঃখ কি আছে, তাই তুই আমাকে এমন দুঃখ দে আমি যেন জগতে দুঃখ কষ্টে পড়ে পড়ে কৃষ্ণ বলে কাঁদি, আর কৃষ্ণ যেন আমায় ছাড়া না হয়। কৃষ্ণ তোর চরণ ধরে বলি রে, আবার যদি কখনো জন্ম পা, তোর চরণে জানাই রাখি, ওরে কৃষ্ণ রে, আমি হতে চাই না রাজমাতা, আমি হতে চাই না রাজার ঘরে, ওরে কৃষ্ণ আবার যদি কখনো জন্ম দাও, তোমার কাছে জানা তুমি আমায় চিরকাঙা করে পাঠায়ো, আমায় চিরকাঙা প্রেমানন্দে হরিও পাঠায়ো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, আমায় চিরকাঙা করে পাঠায়ো, আমি যেন কৃষ্ণ বলে বলি হারি, আমি কাঁদিতে পারি আমায় চিরকাঙা করে পাঠায়ো, তুমি যে কাঙাল বড় ভালোবাসো ঠাকুর, তাইতে কাঙাল করে পাঠায়ো, তুমি যে কাঙাল ভালোবাসো, ও
আমায় চির কাঙাল করে পাঠায়ো। আমি রাজ মাতা হতে চাই না হে ঠাকুর, আমায় চির করে পাঠায়ো। আমি রাজ মাতা হতে চাই না আমায় চির করে পাঠায়ো। শুধু কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, কাঙাল করে আমায় পাঠায়ো ঠাকুর। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় চির কাঙাল করে পাঠায়ো। কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার চির কাঙাল করে পাঠায়ো। আমি জানি কৃষ্ণ দিতে পারি চিরকাল করে পাঠিও, কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় চিরকাল করে পাঠায়ো। যারা ভক্ত হয় বাবা ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া কিছু চাই না, কেন এই পার্থিব জগতের বস্তুতে কোনো সুখ নাই কৃষ্ণ ভক্তি প্রেম ছাড়া। এই ভক্ত যারা তারা ভগবান কি বলে, ভগবান যত কষ্ট দুঃখ দোয়ার দাও কিন্তু যেন তোমার নাম না ভুলি। তাই ভগবান আমার বললেন, তোমাদের ভক্তি চন্দন মন্তুলসী যদি আমাকে দিতে পারো আমি তোমাদের কেনা হয়ে যাব। তাই প্রভু আমার কেমন করে ডাকছে দেখো, অগদান দেহ দেহ বলি গোড়া ঘন গোড়া ঘন ডাকি নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, আবার নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, আবার নদিয়া নাগরী সব পড়িল বিপাকে, গৌরী রূপে নয়ন দি আমার গৌরী রূপে নয়ন দি দেখো গৌরী রূপে নয়ন দি আমার গৌরী রূপে নয়ন দি আমার জাতি কুলমা সবই গেল গৌরী রূপে নয়ন দি আমার আমার জাতি কুলমা
সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, ফুলমান সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, আমার জাত ফুলমান সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, আমার জাত ফুলমান সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, আমার জাত ফুলমান সবই গেল গৌর রূপে নয়ন দিয়ে, দান দেহ দান দেহ বলে গৌর হরি আমার ডাকছে, তোমাদের দেহটা আমাকে দান করো, আর কিছু চাই না, এই দেহ যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাদের হয়ে যাব। কলি হতজীব বললেন, হে গৌর হরি, এই দেহ তো তোমাকে দেবার মতো না, এই দেহ যে ভক্তিহীন শক্তিহীন প্রেমহীন সাধনহীন, হে ভগবান এই শরীর আমার পুত্রকে দিলাম, স্বামীকে দিলাম, কন্যাকে দিলাম, সংসারেকে দিলাম, দিতে দিতে এই দেহ তো আর আমার নাই, হে ভগবান বলো বলো এই দেহ কেমন করে তোমার চরণে দেব, এই দেহ তো সেবার অযোগ্য হয়ে গেছে, এই দেহ তো তোমাকে দেবার মতো না। মহাপ্রভু আমার বললেন, চিন্তা না, তোমার দেহ যদি তোমার না দেওয়ার থাকে, তোমাদের এই ভক্তি যদি আমাকে দিতে পারো আমি তাহলে তোমাদের হয়ে যাব। তাই প্রভু আমার ঘন ঘন ডাকছে, নদিয়া নাগরীকে বলি, ও নদে নাগরী, তোমাদের জন্য আমি নাম নিয়ে এসেছি, এই নাম নিতে গেলে তোমাদের নেমে আসতে হবে, না হলে যে নাম নেওয়া যাবে না, না হলে যে নাম নেওয়া যাবে না, দেখো তোমাদের গগনে আর বেলা নাই, মা গো আমরা জন্ম নিয়েছি, কখন চলে যাব কেউ জানি না, কখন যে তার বাসি বেজে উঠবি সব ছেড়ে চলে যেতে হবে, এখন ভাবছি কীর্তনে গেলে পারে সংসার চলবে না, হরিবাসরে এখন যাব না, সন্ধ্যাবেলায় যাব, এখন কাজগুলো গুছিয়ে নিই, রান্না করি, আমার ছেলে আসবে, স্বামী আসবে, খাবে কি, ও মা যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন কি তুমি আর ভাবতে পারবে, তুমি চলে গেলে সংসার চলবে কি করে, সেদিন আর বসে ভাবলে হবে না, চলে যেতে হবে, কিন্তু আজ তুমি ভাবছো আমি কীর্তনে গেলে সংসারে কাজ করবে কি, যেদিন গোবিন্দ তোমার নাম ধরে ডাকবে সেদিন আর যতই চেষ্টা করো তোমার ওই বাড়ি ছেড়ে, তুমি যতই নাচাও যেতে তোমার যেতে হবেই হবে সব ছেড়ে, তাই সময় থাকতে তুমি সেই গোবিন্দের চরণ শরণ নাও, যার চরণ ছাড়া আর গতি নাই মা, তুমি যে ছেলেকে আপন ভাবছ, যে সন্তানের জন্য তুমি এত করছো, আমার বাড়ি আমার গাড়ি, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে সেই সাধের পুত্র কন্যা আর তোমায় ভালোবাসবে না, সংসারে কেউ কোনোদিন নাম পায় নাই করি, সংসার অসার, যে সংসারের কোনো সার নাই, সাগর সাগরে যেমন ঠাঁই নাই, সংসারে তুমি যতই করো না কেন এই সংসারের মন তুমি পাবে না মা, এই সংসার তোমাকে ব্যথা ছাড়া কিছু দেবে না। কত বড় বড় জ্ঞানী পণ্ডিত বললেন, তুমি ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাবার কে, তোমায় যিনি ভাবে তুমি তাকে ভাবো বসে মা, আমরা কত কিছু ভাবি বলো কিন্তু সেগুলো হয় না, ভাবছি বাড়ি করব, গাড়ি করব, টাকা ইনকাম করব, কিন্তু হচ্ছে না, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা হচ্ছে না, কিন্তু যেটা ভাবছেন না সেটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে দেনে বালা সে নেনে বালা সে, তুমি করনে বালা কোন হতে হো, যে দেবার সে তোমায় দেবে, যে নেবার সে নিয়ে নেবে, তাই তুমি দেবারও কেউ না নেবারও কেউ না, যে সংসারের মালিক সে যে বসে আছো, এই সংসারে যে তোমার নয়, এই সংসারের কেয়ার টেকার তুমি, এই সংসারের কাজের লোক তুমি, ওমা বাসাবাড়িতে কলকাতা বড় লোক মানুষেরা কাজের লোক রাখে, আবার যখন ইচ্ছে হয় ছাটাই করে দেয় মা, তেমন তুমি এই পৃথিবীতে এই বাড়িটা তোমাকে ভগবান দিয়েছে কাজের লোক হিসাবে, কিছুদিন তুমি থাকবে স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সংসার করবে, আবার তোমার ছেড়ে চলে যেতে হবে, কিন্তু এই কাজের বাড়িটা নিজের বাড়ি মনে করলে হবে না, কেন জানো এই বাড়িটা যে তোমার নয়, এই বাড়িটা তোমার নয়, এর আগে তোমার বাবার ছিল, তার বাবার ছিল, তার বাবার ছিল, সবাই চলে গেল, ওরে মন
তুমি কেন ভাবো মিছে আমি বাড়ির লোক।